finally ready hoye geche. Hello everyone, assalamu alaikum. To shobai ki tahora bhalo achen? Ami alhamdulillah bhalo achi. Shuru korechi notun din notun video. Asha kori full video dekhba bhalo lagbo. To ajker video holo nastar video. To notun biyar biyar bari jairam nasta loya ajke. To ami ready hoye gechi. To ekhon jaimu jalor goro. জালর গরো গিয়া সপ্তাহ আকি অ্যারেঞ্জ করমু আমরা গত রাত্রে নাই মেন্দির রাত থাকি আকি তুরা তুরা জখরাত লাগি গেছন ফ্রাই করাত ফ্রাই না সরি এমনি বানানি নাস্তা বানানি শুরু হয়ে গেছে তো আজকে গিয়া অলমোস্ট শেষ তারা গত রাত্রে সপ্তাহ শেষ করে লাইছন তো আজকে গিয়া আমরা সপ্তাহ প্যাকিং দেখাইমু আকি এখন যাই গিয়ে জালর গরো গিয়া হলে দেখাইমু কিতা কিতা নাস্তা নিরাম আকি তো জানি না কতটুকু রেকর্ড করতাম পারমু একটু ঝামেলা থাকে ঝামেলার মাঝে রেকর্ড করা আর কি জো করা যায় না মনে থাকে না তো ফেলা যাই জালের করো গিয়া সকলরে দেখাই কিতা কিতা নাস্তা লইয়া যাইরাম তো এখন আসলে আগে অতটা ঝামেলা আর কি নাস্তা অতটা ঝামেলা থাকতো না লাইক আমরা যে সময় বিয়ে হয়েছে এই সময় জো করতা কন্যার লগে যে সময় বিদায় হইতো ওই সময় কিছু জিনিস দিলেইতাও নাস্তার জিনিস দিলেইতাও ওটা কি নাস্তা এখন আসলে একটা পুরো একটা লাইক পার্টি নাস্তার একটা বড় পার্টি হয়ে যায় লাইক অনেক জিনিস যখন লাগে নাস্তা দেওয়া লাগে আরো আত্মীয় স্বজন ইয়া একটা আরো একটা সেলিব্রেট করেন তো নাস্তা এখন আর কি ছোট মোটো নাস্তা না এখন নাস্তার দিনও বড় পার্টি হয় পার্টি করতে হইলে আসলে রিজন লাগে না যে সতত আর কি পার্টি করা যায় বিয়াটা জইলে লাইক বিয়ার একটা প্রোগ্রাম শুরু হইলে সব পয়লা সিনি ফান পরে লাইক এখনে আলাদা আখ করেন আখ বাদে মেহেন্দি বাদে আরো কিতা এখন তো যে কিতা ব্রাইডাল শাওয়ার একটা আর একটা মেহেন্দি ব্রাইডাল শাওয়ার বাদে বিয়া বাদে অলিমা ওখানে অলিমা হয় না একলগে হয়ে যায় বাদে নাস্তা নাস্তা আসলে অলিমার মতো অনেক বড় হয় তো এখন পার্টির জন্য অভাব নাই খালি পার্টি আর পার্টি তো ঠিক আছে এখন যাই গে জালর ঘর আর জালর ঘর গিয়া দেখাইব আর কি কিতা কিতা নাস্তা আমরা রেডি করে দেখাইব তো ঠিক আছে আমার লগে আউকা একটু ফুল লুক দেখাইলাই এই যে ফুল লুক আমার ছেলের লাগে অপেক্ষা করো ছেলে আইয়ের গাড়ি লইয়া তো রোয়ানা দিলাইব জালর গরো তো আমার লুক কেমন হয়েছে জানাইবা তো এটা আমি ঠাড়কি দেখে আনছিলাম বুরকা আর ইস্কাফ অনেক পুরানা আমার জালর ছেলের বিয়া আর কি দুই নম্বর ছেলের বিয়া থাকে আমার বাতিজার দুই নম্বর বাতিজার বিয়াত ওই যে ফিনছিলাম বিয়াত নাই সরি মেহেন্দি ফিনছিলাম ও জইলা পূর্ণা আর এখন ফিন্দিরাম বাতিজির নাস্তা তো একটা বাক্কা ইউজ তো এখন কবাব বানানি ওর চিকেনের কবাব বানানি ওর তো একটা বিয়ার আগের দিন কুর ভিডিও এলো তো কেন দেখা চিকেনের কিমা মিক্স করা আর সকল মশলা দিয়া তো কবাব বানানি হইব তো বিয়ার বিয়ারও যখন রাখি সকলটা রেডি করা এবার নাস্তারও রেডি করা আরও অনেক কিছু বানানি হয়ে গেছে যে ফ্রোজেন করা যায় যে তা জিনিস আর কি সবটা বানাইয়া রাখি দিছেন আর আমি আসলে বাংলাদেশও আসলাম আমি কিছু জোহরছি না কি হেল্প করছি না খালি বিয়ার মনে হয় দুই তিন দিন আগে আমি বাংলাদেশ থেকে আইছি বিয়ার আর কি চার পাঁচ দিন আগে আইছি বাংলাদেশ থেকে আইয়া তো আমি একটু অসুস্থ হয়ে গেছি বেশি হেল্প করতাম পারছি না বাট গেছি গিয়া একটু আলি আর কি জোহরছি বইছি গল্প করছি ওইটুকু তো আজকে আমি কিছু হেল্প করলাম আজকে ফ্রাই করার আর কি সকল ম্যাক্সিমাম জিনিস আমি ফ্রাই করছি আর তারা তো ফ্রোজেন বানাইয়া থইছেন কষ্ট করিয়া তো ঠিক আছে যতটুকু পারছি আর কি হেল্প করলাম এই যে দেখলাম চিকেনের কবাব বানানি ওর আর একটা রাত্রের ভিডিও হইলো বিয়ার দিন রাত্রে চিকেন কবাব বানানি হয়েছে আর আজকে গিয়া আমরা যে কর্ম এই
পাকোড়া আরো সমোসা অথবা বাজমা কি তো একটা একটা করে জিনিস বাজি লাইলে শেষ হয়ে যাইব কি খাম। এই যে দেখা চিকেন কবাব বানাইতে অনেক সময় লাগছে, লাইক এখন দুইজনের নাই অনেক জব বানানি লাগছে কি কবাব বানানি লাগছে। তো এই যে দেখা ফ্রাই করিয়া থইছি, আর একটু হইলো আজকের ভিডিও হইলো, একটু হইলো পাকোড়া হইলো, একটা যে সকল যদিয়া ভেজিটেবল দিয়ে একটা পাকোড়া, তো এইগুলো আমি ফ্রাই করলাম। আর আমি আসলে ফ্রাই করছি ফয়লা পরে রেডি হয়েছি, তো রেডি হইয়া যদি ইটা খামও লাগি তাহলে সপ্তাহ আগে খাফর গন্ধ হয়ে যাইব। তো ফয়লা আমরা যখন সপ্তাহ ফ্রাই করিয়া যখন ইয়া তুইয়াইছি পরে রেডি হইয়া আঁকি গেলাম। তো ঠিক আছে, পুরা ভিডিও দেখবো, আশা করি ভালো লাগবো। আর আজকের ভিডিও রিয়েলি আঁকি জইল, শর্ট ভিডিও হইলো, আমিও তো শর্ট ভিডিও দেই না, মাত্র 12-13 মিনিটসের ভিডিও। তো সপ্তাহ রেডি করতে সরি সপ্তাহ রেকর্ড করতাম পারছি না, খাম করতে না রেকর্ড করতে, তো খাম করি লাইফ রেকর্ড ডাকি অত জো করছি না, রেকর্ড করছি না, তো লাগে শর্ট ভিডিও। তো এখন দেখরা সমোসা ফ্রাই করাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কি তাহলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আজকে আর একটা ভিডিও। এই যে দেখো নাস্তা বানানিও, তো আজকে হইলো কন্যার বাড়ির নাস্তা লাগিয়ে দেখতাম। এটা হইলো স্প্রিং রোল আর সমোসা বাজার আর পাবির স্পেশাল মাছ ফিটা, ওই যে মাছ ফিটা পাবির স্পেশাল আমি দেখাই। দেখছো আমার কিতা কইরা আয়া ফ্রি খাম করে আমার কইরা রুগি। তো ওই যে মাছ ফিটা হইলো, যে সুন্দর মাছ ফিটা, এই যে মাছ ফিটা বাজার কিছু সপ্তাহ দুই যাক ফ্রাই যাক বাদে দেখাইমু আর কি কিতা কিতা। চিজর জয় চিজ রোল করা তেল ভালো গেছে। বিরিয়ানি, তো বিরিয়ানি এক হান্ডি আর একটা হান্ডি। তো এখন দেখলা সপ্তাহ নাস্তা বানানি হয়ে গেছে, টেবিলও সাজাইয়া থইছি। তো এখন আমরা রিবেন বান্দিয়া আর জখরি লাইবা, বক্স হারাইয়া কি গাড়ির তুলি লাইবা। তো এটা সপ্তাহ সাজানি সাজাইছে নাকি আমার বাতিজা বউ দুইজনে, আমার জালর আর কি ছেলের বউ দুইজনে, তারা যে কষ্ট করছেন তারা সপ্তাহ সুন্দর করে অ্যারেঞ্জ করছেন। আসলে মেহেন্দি বিয়া সপ্তাহ সুন্দর করে অ্যারেঞ্জ করছেন, তো খুবই সুন্দর হয়েছে। এই যে বক্স পরি পরি খুব সুন্দর করে আর কি নাস্তা রেডি করছেন, আসলে আমার যে ভালো লাগছে। আরও কিছু বক্স আমি আর রেডি যে করছি না, রেকর্ড করছি না, অলরেডি আর কি গাড়ির তুলি লাইছেন, আরও অনেক জিনিস তারা যে করছেন রেডি করছেন। তো দেখো কা, আর আমরা যে করিলেই আমি আবার রেডি হইমু, আবার সেকেন্ড টাইম রেডি হইমু। একটা লাই পারছে হয়তো নাই বুঝছি, বাট ওখান কো তুলিল মনে হনো নি আহলে। তাই প্যাক করতে সময় আরো যাইব ভাবি। আরো কিছু জিনিস আর এখনো আইছে না, আমার জালোর বইনে বানাইরা কিছু ডিজার্ট আর কি, তো তার একটু লেট হয়ে গেছে, তো এখনো আইছে না। আর কেন দেখরা বক্স দেখরা সাফাতার, তো আমার যে বাতিজা বউগে বানাইছেন আটটা জ বলে দেশর জ সাফাতার জ আর কি সার জ বানাইছেন, টার্কিশ আরও কিতা কিতা কইছেন অনেক জ আর কি, ইন্ডিয়ান বাংলাদেশি আর কি আটটা দেশর জ বানাইছেন, সাফাতার জ বানাই দিছেন আর কি। তো আমি শুনিয়া সারপ্রাইজ হয়ে গেছে, কইয়া আল্লাহ তুমি অতটা কিলা করলাই আর অতটা আইডিয়া কিলা ফাইলাই, তো তারা অনেক কষ্ট করছেন। এখন দেখো আমি রেডি, এই যে একবারে সিম্পল একটা আবাইয়া কিনছি, একটা টার্কি তাকে আনছিলাম, তো একবারে সিম্পল ভাবে
কোনো ফ্যান্সি কাপড় নাই, তো ঠিক আছে, হরি হরি অত ফ্যান্সি গেলে কামাইতো নাই। তো এখন আমরা সপ্তাহ গাড়িত পড়ি লাইবা, আকি সপ্তাহ রেডি করে লাইছি, এখন যাইমু গিয়া। তো এখন দেখলাম আমরা বার হয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমরা দুইটার সময় বারণের কথা আছিল, তো দুইটা তার বারোইতাম পারছি না, অনেক লেট হয়ে গেছে। তো এখন আমরা হাফ হয়ে গেছি গিয়ে, আমি এখন কামরণ করছি। তো আমরা বারোইছি মনে হয় তিনটে হয়ে গেছে বাড়িতে বাড়িতে, আর তারা গরো যাইতে যাইতে আরও কত সময় লাগবো জানলাম না। এখন দেখরা ট্রাফিক লাগি গেছে, আমি এর লাগি রেকর্ড করলাম মোটরওয়ের মাঝে, দেখরা কিলা স্লো আর কি গাড়ি যার। তো অলরেডি ট্রাফিক শুরু হয়ে গেছে, আর একটা ডিসেম্বর মাস হইল, আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেছে, আমি বাংলাদেশের ভিডিও দিতে দিতে একটু লেট করে লাইছি আর কি। তো একটা ডিসেম্বরও বিয়ে হয়েছে, তো ডিসেম্বরও তো দেখ মুস্তাফারা লাইক তাড়াতাড়ি জয়ে যায়, বিকাল হয়ে যায়। তো ঠিক আছে, আর বিয়াইনের বাড়ি গিয়ে হলে দেখইব, আর দেখি কত সময় লাগে যাইতে যাইতে। আমার তো মনে হয় আরও অনেক সময় লাগব, তো অনেক সময় লাগছে আইতে। তো এখন দেখলাম আমরা খানিত পই গেছি, তো বিয়াইনের বাড়ি হইল বার্মিংহামের খান্দাত। তো লন্ডন তাই বার্মিংহাম যাইতে একটু লেট হয় আর কি। তো এখন দেখলাম খানি শুরু হয়ে গেছে, তো আমরা জো করছি নাস্তা লইয়া গিয়া, এখন ইভিনিং করে জ খাইলাম আর কি, খানি খাইলাম। তো আমরা খাইলাই, আর আসলে আমরা লাঞ্চও খাইছি না, আমাদের তো বারণের কথা আছে লাইক দুইটার সময়, তো বুঝছি গেল যখন লাঞ্চ খাইম আর কি। তো যাইতে যাইতে একবারে পুরো ইভিনিং হয়ে গেছে, তো বুকও লাগছে। তো খাইলাই আর বিদায় নেই গিয়া, সকল বেলা থাকবা, আমার লাগি দোয়া করবা, বি হ্যাপি, বি পজিটিভ, জাজাকাল্লাহু খায়ের। সেরে ফেলে দিয়ে আইবে।